আছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের আকাশের ভিউটা একটু দেখাচ্ছি আপনাদের সবাইকে। প্রচন্ড বাতাস, এখন সন্ধ্যার টাইম, মানে মাগরিবের আজান দিবে সে তার আগ মুহূর্ত। আকাশের ভিউটা একটু দেখাচ্ছি আপনাদের সবাইকে। আসলে আকাশটা ভীষণ ভীষণ ভালো লাগছে, সেজন্য একটু আপনাদেরকে একটু দেখালাম। দিবে নামাজ পড়ে উঠলাম, উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। একটু শ্যুট করলাম, এই যে বৃষ্টি হচ্ছে, ওরকমভাবে দেখানো যাচ্ছে না। আমি জানালাটা অফ করে দিই, তারপরে একটু শ্যুট করলাম, আমার কাছে ভালো লাগলো সেজন্য। ওই যে বৃষ্টি হচ্ছে, সবাই ছাতা মাথা দিয়ে যাচ্ছে। এই যে মাগরিবের নামাজের পরে সবারই তো একটু হালকা পাতলা নাস্তা খেতে হয়, সেজন্য আমি একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি। যে আমি আমার চিকেন ফ্রাইটা করা শেষ, আমি আসলে কিভাবে মেখেছি সেটা আর আপনাদের সবাইকে দেখাচ্ছি না, জাস্ট আমি শুধু ফ্রাই করছি সেটা একটু শেয়ার করে দিচ্ছি। এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক অনেক মচমচ হয়েছে, অনেক ভালো লেগেছে। এখন আমার এই যে মুরগির মাংসগুলা সবগুলা ফ্রাই করা শেষ, আমি একটু সস দিয়ে নিচ্ছি। সস দিয়ে কিন্তু মুরগি চিকেন ফ্রাই কিন্তু খেতে বেশি ভালো লাগে, টেস্ট অনেক ইয়াম্মি হয়। আর আমি সাথে নিয়ে নিয়েছি শশা, শশা কিন্তু আমার খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে চিকেন ফ্রাই এবং সাথে সস, এই যে সাথে সস থাকবে, তারপরে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমিও পছন্দ করি, ছো আমার বাচ্চারাও পছন্দ করে, আমার ছেলে বেবিটা অনেক বেশি পছন্দ করে এই ধরনের খাবার। সেজন্য আমি যেহেতু বাইরে যাচ্ছি না, বাসায় তৈরি করে নিচ্ছি। রাত্র এখন 12:55 বেজেছে, আমি উঠেছি, আমার জানালা অন ছিল, আমি এক পর্যায়ে দেখতে পেরেছি এতটা বৃষ্টি, বলে বোঝাতে পারবো না কতটা যে বৃষ্টি হচ্ছে। আমি এখন বারান্দায় এসেছি, এসে দেখি যে অনেক প্রচণ্ড বৃষ্টি। বারান্দাতে মেবি একটু কাপড় চোপড় ছিল অনেক, আমার বেবির ছো, এগুলো সব আমি রুমে নিয়ে গিয়েছি। আর এখন তো প্রচণ্ড বাতাস, এতটা শব্দ, আর বৃষ্টির শব্দ তো অনেক অনেক বেশি ভালো লাগে বিশেষ করে। আর যেহেতু অনেক রাত্রে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অনেক ঘুমও আসবে, আমিও তোমাদের সাথে একটু শ্যুট করে নিলাম। Thank you.
জন্য এই যে খিচুড়ি রান্না করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম গরম গরম খিচুড়ি, হালকা পরিমাণের একটু খিচুড়ি রান্না করে নিয়েছি সকালে নাস্তার জন্য। আর সাথে আছে ডিম, হালকা করে একটু নিয়ে নিই, সাথে আছে ডিম আর শসা। এই যে সকালের খাবারটা আমি খিচুড়ি এবং ডিম ভাজি করে নিয়েছি। আর বিশেষ করে আমি কিন্তু রুটি খেতে পারি না, রুটি খেলে মনে হয় যেন আমার গলায় বেজে পড়ে, মানে আটকে যায়, এরকম একটা স্বভাব আমার। আমি সেজন্য মাঝে মাঝে পরোটা এবং এটা এখান থেকে হালকা সামান্য কিছু খাই। আর বিশেষ করে সকালের নাস্তাটাই আমি খেতে পারি না, আমার এরকম একটা স্বভাবলি থাকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আমি আর বাড়াচ্ছি না। যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং আমার নেক্সট ব্লগের সাথে থাকবা সবাই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।